নতুন বাজেটে সাতটি বিষয়ে নজর চায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বিনিয়োগ ও ব্যবসা বান্ধব বাজেট করতে একগুচ্ছ নীতি ও কর ছাড়ের দাবি করেছে তারা, আর মানুষকে স্বস্তি দিতে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা করার সুপারিশও এসেছে। অবশ্য অর্থমন্ত্রী বলছেন বাজেটে মানুষের কষ্ট পাওয়ার মতো কিছু থাকবে না। সাদারমানের রিপোর্ট। 2022-23 অর্থবছরের বাজেট নিয়ে পরামর্শ কমিটির বৈঠক ছিল দুপুরে। জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই যৌথ উদ্যোগে এর আয়োজন করে। ব্যবসায়ী সংগঠন ও চেম্বারের নেতারা যোগ দেন বাজেট প্রস্তাব নিয়ে। এছাড়াও এফবিসিসিআই এবং ব্যবসায়ীদেরকে সাথে আলাপ আলোচনা না করেই বৈঠকে একগুচ্ছ নীতি ও কর ছাড়ের দাবি করেছে এফবিসিসিআই। বলছে জিনিসপত্রের দামে মানুষকে স্বস্তি দিতে নিত্যপণ্যে উচ্ছে কর শূন্য করতে হবে, নজর দিতে হবে বিনিয়োগ শিল্প সহ সাত খাতে। মূল্যস্ফীতি সামগ্রিক অর্থনৈতিক এবং পরিস্থিতি বিবেচনা রেখে ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা 3 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে 4 লক্ষ টাকা, মহিলা সিনিয়র নাগরিকদের 3.5 লক্ষ টাকা থেকে বৃদ্ধি করে 4.5 লক্ষ টাকার প্রস্তাব করছি। এনবিআর চেয়ারম্যান বাজেট প্রণয়নে রাজস্ব আহরণ ও শিল্পায়নকে সতর্ক বিবেচনার কথা বলছেন। ডলার সংকট কাটাতে রপ্তানিতে মনোযোগের তাগিদ তার। কথায় কথায় আমরা ডিসপুটে না যাই, আমরা চেষ্টা করব, আমাদেরও টার্গেট সেটা, আমরা সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমাদের টার্গেট সেটা যে ডিসপুট না করে আমরা যেন আলোচনার মাধ্যমে একে অপরকে বুঝাই নিতে পারি এবং আমাদের রাজস্ব যেন আদায় হয়। অবশ্য ব্যবসায়ীদের খুশি করার আশ্বাস দিলেন অর্থমন্ত্রী। বললেন বাজেটে সরকার এবং ব্যবসায়ী দুপক্ষই জিতবে, আর এতে থাকবে না মানুষের কষ্ট পাওয়ার মতো কিছু। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি বারবার একটা কথা বলি যে আমরা ঠকবেন না। আমি এখনও বলি যে আমরা ইনশাআল্লাহ ঠকবেন না, আমরা ইনশাআল্লাহ জিতবেনই। আপনারা জিতবেন, আমরা জিতব। আপনাদেরকে নিয়েই আমরা এই দেশের সকল মানুষকে আমরা একীভূত করে আমরা সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাব। মুক্ত আলোচনায় ব্যবসায়ীরা খাত সংশ্লিষ্ট নানা দাবি তুলেন অর্থমন্ত্রীর কাছে। অনেকে কথা বলেন এনবিআর এর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হয়রানির প্রসঙ্গে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।